জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকেও বাংলাদেশি ব্যবহারকারীর সংখ্যা এখন 25 লাখেরও বেশি। বিশাল এই ব্যবহারকারীর মধ্যে 93% নতুন প্রজন্ম বা তরুণ। সামাজিক এই যোগাযোগের সাইটে বাংলা ভাষাতে ইতিহাস, সাহিত্য সহ জীবনের নানা বিষয় নিয়ে বিভিন্ন রকম আলোচনায় মেতে উঠেছে তরুণ সমাজ। ফেসবুকে বাংলাদেশি ব্যবহারকারীর সংখ্যা 25,20,000-এর বেশি। বিশাল এই ব্যবহারকারীর মধ্যে 18 থেকে 30 বছর বয়সীদের সংখ্যা 20,35,000-এর মতো। তরুণদের সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারের ট্রেড সারা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বেশি। বিশাল এই অংশের ফেসবুকে সময় কাটে বিভিন্ন গ্রুপ ও পেজে নীল সাদা পাতায়। এসব গ্রুপ ও পেজ বাংলা ভাষাতে নানা রকম বিষয় নিয়ে তরুণদের অনলাইন আড্ডা জগতে পরিণত হয়েছে। এসব গ্রুপে আলোচনা হয় কখনো মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ভাষার কথা, আবার কখনো তথ্য প্রযুক্তি নিয়ে নানা বিষয় আলোচনার পাশাপাশি ক্যারিয়ার, শিক্ষা, সাহিত্য নিয়েও তরুণরা আলোচনায় মেতে ওঠে। এরকম একটি পেজ মুক্তিযুদ্ধের গল্প শোনো। এই পেজ টোটালি বেসড অন লিবারেশন ওয়ার 71। বর্তমানে 24,000-এর বেশি ফেসবুক ব্যবহারকারীর কাছে পছন্দনীয় পাতা মুক্তিযুদ্ধের গল্প শোনো। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে প্রতিদিনই বিভিন্ন বিষয়ে ছবি ও নোট প্রকাশ করে এই গ্রুপটি। দেশের প্রতি যে কিছু একটা করার যে চেষ্টা, সে চেষ্টাটা এখনকার জেনারেশনের মধ্যে নেই। কন্টেন্টগুলোকে যদি আমরা খানিকটা ব্যঞ্জন ভাষায় উপস্থাপন করে যদি আমরা তরুণ প্রজন্মের কাছে তুলে দিতে পারি, তবে সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের প্রতি যে তাদের আগ্রহটা, সেটা আবার ফিরে আসতে শুরু করবে। ভালোবাসার গল্প নামে ফেসবুকের আরেকটি জনপ্রিয় ফ্যান পেজ রয়েছে, যেখানে বাংলা ভাষাতে বিভিন্ন গল্প কবিতা প্রকাশের পাশাপাশি ফেসবুক ব্যবহারকারীদের রচিত গল্প নিয়ে বই প্রকাশ, ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। বর্তমানে 30,000-এর বেশি ফেসবুক ব্যবহারকারী পছন্দ করছেন এই পেজটি। আমাদের যে অ্যাডমিন আছে সৌরভ, একদম প্রথমে গত বছরের মে মাসের 27 তারিখে সেই পেজটি ওপেন করেছে। প্রথমে আসলে এমন কোনো উদ্দেশ্য ছিল না যে এটা নিয়ে আমরা অনেক দূর কাজ করব বা এটা হয়তো বা অনেক অনেক মানুষ পছন্দ করবে, কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে একটু একটু করে অনেক অনেক মেম্বার হচ্ছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে বিভিন্ন সময়ে পেজে সময় দিয়ে যাচ্ছেন, এমনকি শুধু নেদারল্যান্ড থেকে পর্যন্ত আমাদের পেজে কাজ করে যাচ্ছেন। আমাদের এই পেজের আমাদের মূল মন্ত্র হচ্ছে আমরা ভালোবাসাকে সর্বময়তার কথা বলি, ভালোবাসার সর্বময়তার কথা বলি আমরা, যেখানে আমরা বিশ্বাস করি ফেসবুক থেকে শুরু হবে সৃজনশীলতা। ফেসবুকের আরেকটি জনপ্রিয় গ্রুপ হলো হায়ার স্টাডি অ্যাব্রোড বাংলাদেশ চ্যাপ্টার। উন্নত বিশ্বে পড়তে যাওয়া বাংলাদেশের কিছু তরুণ তৈরি করে এই গ্রুপটি। বাংলা ভাষাতে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের জন্য সহায়তা করে এই গ্রুপটি। হায়ার স্টাডি অ্যাব্রোড বাংলাদেশ চ্যাপ্টার, এটা হচ্ছে একটা নন প্রফিট গ্রুপ। এটার শুরু 2010 সালে। এরপর বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাইরের দেশের বিভিন্ন ইউনিভার্সিটির, নর্থ আমেরিকার, এই আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন ভাইয়া আমাদের এই গ্রুপে আছেন এবং গ্রুপে বিভিন্নভাবে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করে থাকেন এবং তারা উপদেশ দিয়ে থাকেন। গ্রুপে প্রায় 100-এর কাছাকাছি আর্টিকেল আছে, যেগুলো বিদেশ পড়তে যাওয়ার জন্য বিভিন্ন স্টেপগুলো, মানে এগুলো লেখা আছে। সেগুলো হচ্ছে গিয়ে জিআরই, টোফেল, আয়েলস, এই প্রিপারেশন থেকে শুরু করে কীভাবে বিদেশ যাওয়ার জন্য ভার্সিটি চুজ করতে হয়, কোথায় স্কলারশিপের সুযোগ আছে, বাইরে অ্যাপ্লাই করার জন্য কী কী কাগজপত্র জোগাড় করতে হয়, তারপর ভিসা প্রসেসিংয়ের জন্য কীভাবে কাগজপত্র রেডি করে এমবেসিতে সাবমিট করতে হয়, এগুলো নিয়ে ডিটেলস লেখা আছে বাংলাতে।